আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে একটা নতুন এক আমি যে ডিজাইন শেয়ার করলাম, তো এখানে আশা করি সবার কাছে ডিজাইনটি ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে পুরো ডিজাইনটি দেখবেন। তো এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি দুই কালার কাপড় নিয়েছি, প্রিন্টের এবং এক কালার কাপড়। তো এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি 2.5 গজ, আর এক কালার কাপড়টি নিয়েছি 1.5 গজ। তো এখানে আমার 2.5 হাত বরের কাপড় আছে, তাই সেজন্য আমি 2.5 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টা প্রথমে আমি এখানে 4 বাস করে নিচ্ছি। তো এখানে আমি 4 বাস করে নিচ্ছি কাপড়টা, আর আর বন্ধ সাইডটা আমার দিকে আছে এবং খোলা সাইডটা অপর দিকে। তো এখানে আমি জামার ঘেরটা রাখবো 30 ইঞ্চি। তো 30 ইঞ্চি ঘের রাখার জন্য আমি আরও 1 ইঞ্চি বাড়তি রাখবো। তো 4 বাজে আমি এখানে 16 ইঞ্চি কাপড় নিয়েছি, আর এবার এক কালার কাপড়টা এই কাপড়টার উপরে দিয়ে নিচ্ছি। আর এখানে আমি এক কালার কাপড়টা নিয়েছি এক পাটে, আমার শুধু এক কালার কাপড়টা এক পাটে আছে, শুধু সামনের পাটে ডিজাইন দেব, তাই এক কালার কাপড়টা আমি এক পাটে নিয়েছি। এবার বডির মাপগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে আমার জামাটা 42 ইঞ্চি বডি দিয়ে বানাবো, তো সেই অনুযায়ী আমি মাপগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের বডির অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন। তো আমি এখানে বডির মাপ দিয়ে জামাটা কাটিং করে নিয়েছি। তো উপরে থেকে আমি এক কালার কাপড়টা আলাদা করে নিয়েছি, এখানে শুধু আমার এক কালার কাপড়টা আছে, আর এটার উপরে আমি সামনের পাটের যে প্রিন্টের কাপড়টা আছে সেটাও এটার উপরে দিয়ে তারপরে 2 বাস করে নিয়েছি। এটা দুটোই কিন্তু সামনের পাটের জন্য, তাই একসাথে আমি সামনের পাটের গলাটা কাটিং করে নেব। তো এখানে আমি একটা পান গলার শেপে গলাটা কাটিং করে নিচ্ছি। তো এখানে গলাটা কাটিং করার জন্য আমি পুট নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চি পরিমাণ পুট নিয়ে আমি এখানে পান গলার শেপ দিয়ে গলাটা কাটিং করে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে পান গলার শেপে জামাটা কাটিং করতে গলাটা কাটিং করতে হবে, এখানে পান গলার শেপ দিয়ে ডিজাইনটা তৈরি হবে। এবার মাঝখান থেকে সমান বরাবর আমি একটা মার্কিং করে নিচ্ছি মাঝখানে চিহ্নটা বোঝার জন্য। তো আমি একটা মাঝখান থেকে একটা মার্কিংটা করে নিলাম। এবার আমি ফিতা নিয়ে নিচ্ছি, ফিতা দিয়ে ধরে সমান নিচ পর্যন্ত আমার কত ইঞ্চি আছে সেটা দেখে নেব, সমান তারপরে সমান 4 ভাগে ভাগ করে নেব। তো আমার এখানে নিচ পর্যন্ত সমান 4 ভাগে ভাগ করার পরে 11 ইঞ্চি করে হয়েছে। আপনাদের জামার যতটুকু লম্বা রাখবেন তার সমান 4 ভাগে ভাগ করে তারপরে যতটুকু হবে তার মার্কগুলো করে নেবেন। তো আমার 11 ইঞ্চি হয়েছে, তো সমান 11 ইঞ্চিতে কিন্তু আমি প্রতিটা মার্ক করে নিয়েছি। তো এবার 11 ইঞ্চি মাঝখান থেকে পাশে আমি 4 ইঞ্চি পরিমাণ একটা মার্কিং করে নিচ্ছি প্রতিটা 11 ইঞ্চির মাপে। তো আমি 4 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিয়েছি, তারপরে 11 ইঞ্চির সমান মাঝখানে আমার 5.5 ইঞ্চি হয়। তো 5.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মাঝখানে 1.5 ইঞ্চি পরিমাণ আমি একটা গ্যাপ রেখেছি মার্কিং করেছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ যে মার্কিংটা করেছি সেটা 4 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিতে রাউন্ড করে নিয়ে এসেছি, তারপর আবার 11 ইঞ্চি 4 ইঞ্চির মাপে গিয়েছি, তারপর আবার 1.5 ইঞ্চির দিকে রাউন্ড করে নিয়ে আবার 4 ইঞ্চি দিয়ে গেছি। আমি এভাবে প্রতিটা রাউন্ড রাউন্ড শেপ দিয়েছি, যে দেখেন আমার প্রতিটা রাউন্ড রাউন্ড এভাবে শেপ দেওয়া আছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমি মার্কিংগুলো কীভাবে করেছি। তো এভাবে করে আমি এই যে কাটিং করে নিয়েছি এবার ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমি কীভাবে রাউন্ডটা করে তারপর কাটিংটা করেছি। প্রতিটা প্রথমে আমি 11 ইঞ্চি মাপ নিয়েছি, তারপরে 4 ইঞ্চি, তারপর মাঝখানে আবার 1.5 ইঞ্চি, তারপরে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। আপনারা খেয়াল করে দেখলে এটা বুঝতে পারবেন। তো এবারে যে এক কালার কাপড়ের যে পান গলাটার শেপ দিয়েছি আমি, সে পান গলার শেপ থেকে আমি বাড়তি অপর সাইডে বাড়তি 2 ইঞ্চি কাপড় রেখে তারপরে এটা মার্কিং করে নিয়েছি, কারণ এই পরিমাণে আমি কাপড়টা কেটে ফেলবো বাড়তি কাপড়টা। আর এখানে যে আমি রাউন্ড শেপগুলো দিয়েছিলাম সেটা একটু গাঢ় করে দিয়ে নিচ্ছি, কারণ এই শেপের অনুযায়ী আমি প্রিন্টের কাপড়টা সেলাই করে নিতে পারবো, এটার উপরে সহজ হবে আমার জন্য। তো এখানে আমি যে 2 ইঞ্চি বাড়তি দিয়ে কাপড়টা মার্কিং করেছিলাম সেই কাপড়টা কাটিং করে নিচ্ছি, আর এখানে গলার যে পান গলার যে শেপটা আছে কোনাটা সেই কোনার এখানে আমি ছোট করে একটু কেটে দিয়েছি, যেন সেলাইয়ের সময় বোঝা যায় যে আমার গলার শেপটা কোথায় ছিল।
এবার আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। এবার যে বাড়তি কাপড়টা আছে এটা থেকে আমি পাইপেন কেটে নেব, যে প্রিন্টের কাপড়ের যে রাউন্ড শেপগুলো আছে সেখানে আমি এক কালার কাপড় দিয়ে পাইপেন দেব। তো পাইপেনের জন্য এখান থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি, কোনো বাড়তি কাপড় দরকার নেই। তো এখান থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি আড়াআড়ি পাইপেনগুলো কাটবো, কারণ এখানে আমার আড়াআড়ি পাইপেনগুলো লাগবে, তাই এখানে এভাবে ভাঁজ দিয়ে কাপড়গুলো কেটে নিচ্ছি। এখানে আড়াআড়ি কাপড় পাইপেনের কাপড়টা না হলে কিন্তু পাইপেনের শেপটা সুন্দর আসবে না। তো এখানে পাইপেনটা আমি নিচে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নেব, 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে তারপর পাইপেনটা কাটিং করে নেব। তো 1.5 ইঞ্চি চওড়া আমি পাইপেন কাটিং করে নিয়েছি, এখানে আমি আরও 1 প্যাট পাইপেন কাটিং করে নেব। আপনারা খেয়াল করে দেখলে বাসায় বসে সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি পাইপেন কাটিং কেটে নিয়েছি, আর প্রিন্টের কাপড়ের জামাটা কাটিং করার পরে শার্ট থেকে যে কাপড়টা ছিল প্রিন্টের এটা থেকে আমি হাতার কাটিং করে নেব। তো হাতার লম্বাটা রাখবো আমি 18 ইঞ্চি। তো 2 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছি, 20 ইঞ্চি কাপড়। তো এখানে আমি 20 ইঞ্চি কাপড়ে 4 ভাঁজে করে নিলাম দুইটা হাতার জন্য। তো 20 ইঞ্চি একটা মাপ দিয়ে তারপর বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি, আর এবার হাতার শেপ দিয়ে হাতাটাও কাটিং করে নেব। তো এখানে আমার হাতাটা কিন্তু মাঝখানে থেকে কাটা আছে, কারণ মাঝখানে আমি এমনি তো ডিজাইন তৈরি করে দেব, তো কাটা থাকলে সমস্যা নেই। তো এবার যে সাইড থেকে যে এক কালার কাপড়টাও ছিল সেখান থেকে আমি একটা ডিজাইনের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। আর এখানে কাপড়টা আমার চওড়া আছে 5 ইঞ্চি পরিমাণ, 2 ভাঁজে 1 ভাঁজে 5 ইঞ্চি পরিমাণ। তো 5 ইঞ্চি পরিমাণ করে এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি দুটো হাতার জন্য। তো হাতার ডিজাইনটা কেমন হবে আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি সামনের যে এক কালার কাপড়টা আছে সেটার জন্য প্রিন্টের পাইপেন কেটে নিচ্ছি, এভাবে কোনাকুনি দিয়ে তারপর প্রিন্টের পাইপেনটা কাটিং করে নিচ্ছি। তো কাটাকাটি শেষ হয়ে গেছে, এবার আমি সেলাইতে চলে আসলাম। তো প্রথমে আমি পাইপেনগুলো সেলাই করে নেব, আমি যে টুকরো টুকরো পাইপেনগুলো করা ছিল সেটা সেলাই দিয়ে আমি একটা করে নেব। তো পাইপেনটা সেলাই করার জন্য আমি এখানে কোনাকুনিভাবে কেটে নিয়েছি, এবার দুই কোনা দুই পাশে দিয়ে এভাবে পাইপেনটা সেলাই করব। কোনাকুনির পাইপেনটা এভাবে সেলাই করতে হয়। তো আমি প্রথমে পাইপেনটা সেলাই করে নিচ্ছি। তো পাইপেনটা সেলাই করা আমার হয়ে গেছে, এবার জামার সাথে লাগিয়ে নেব। তো জামার এখানে প্রিন্টের যে ডিজাইনটা ছিল সেটা নিয়ে নিয়েছি, এবং পাইপেনটা 2 ভাঁজ করে আমি উল্টো সাইড থেকে লাগিয়ে নেব। জামাটার কাপড়টা কিন্তু এখানে উল্টো সাইডে আছে, তো উল্টো সাইড থেকে আমি পাইপেনটা এভাবে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমার গলার শেপটা আসছিল, পান গলার যে শেপটা এখানে ছিল সেটা একটু মার্কিং করে নিচ্ছি বোঝার জন্য। তাই এবারে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনগুলো সেলাই করে নেব। এখানে যে কোনাটা আছে কোনাটার কাছে এভাবে একটু নিয়ে তারপর ঘুরিয়ে নিচ্ছি পাইপেনটা। এটা কিন্তু সহজেই ঘুরানো যাবে, ঝামেলা হবে না কোনো, কারণ এটা আমি কোনো যে আড়াআড়িভাবে পাইপেনের কাপড়টা কেটে নিয়েছি এর জন্য সমস্যা হবে না। আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তো আমি বলে দিব। আর ভিডিওটি ভালো লাগলে, ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এভাবে পুরো পাইপেনটা আমি সেলাই করে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু সেলাইটা যখন আমি উল্টে চাপ সেলাইটা দেবো তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। তো এভাবে উল্টে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে যে কোনার ডিজাইনটা ছিল এটা কিন্তু খুব সহজে উল্টিয়ে নেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এভাবে খুব সহজে উল্টে নিয়ে তারপর আমি উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমার পুরো সেলাইটা দেওয়া হয়ে গেছে, যে সবগুলো কোনা তৈরি করা হয়ে গেছে ডিজাইন। তো এবার আমি এক কালার কাপড়ের যে গলার
পাইপেন লাগানো তো সেটা লাগিয়ে নিব। আর এটার জন্য আমি পিরিন্টের পাইপেনটা লাগাবো। আর এই পাইপেনটাও কিন্তু আমি জামার উল্টো দিক থেকে সেলাইটা দেব। তো আমি এখানে প্রথমে এক কালার কাপড়টা নিয়ে তারপর প্রিন্টের কাপড়টা সেম আমি এভাবে দুই ভাঁজ করে নিয়েছি। দুই ভাঁজ করে নিয়ে তারপরে জামার কাপড়ের উল্টো সাইড থেকে আমি পাইপেনটা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে দুই ভাঁজ করে পাইপেনটা লাগালে কিন্তু খুব সহজে পাইপেন লাগানো যায়, অপর পাশে কাপড় ভাঁজ করে আর সেলাইয়ের ঝামেলাটা থাকে না, একবারে ভাঁজ করে তারপর সেলাইটা দিয়ে নিতে পারবেন। এভাবে উল্টিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি বাস। আর এমনি এক পাটে কাপড় নিলে কিন্তু আমার আবার মাথাটা ভাঁজ করে সেলাইটা দিতে হতো। এই কাপড়েও কিন্তু আমি গলার শেপের যে পান গলার যে শেপেরটা ছিল সেখানে কিন্তু আমি মার্কিং করে নিচ্ছি বোঝার জন্য। এভাবে আগেই মার্কিং করে নেবেন, তাহলে সেলাইয়ের সময় কিন্তু আবার সুবিধা হবে বুঝতে। তো দুই পাটের পাইপেন লাগানো হয়ে গেছে, এবার দুই পাটা আমি একসাথে সেলাই করে নেব। তো আমি যে এখানে এক কালারের উপরে যে মার্কিংটা করেছিলাম সে মার্কিংটা আর প্রিন্টের কাপড়টার যে মার্কিংটা করেছিলাম এভাবে আমি একসাথে করে এখানে একটা পিন আপ করে নিচ্ছি। বোঝার জন্য আমি একটা পিন আপ করে নিচ্ছি। তারপরে যে আমি ও এক কালার কাপড়ের উপরে যে মার্কিং করা আছে আমার সেই মার্কিনের উপরে আমি এভাবে প্রিন্টের কাপড়টা রেখে সেলাইটা দিয়ে যাব। যে আমি এভাবে পুঁতিটা রেখার উপরেই যে মার্কিনটা করা আছে এটার উপরে রেখে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এখানে আমার রেখাটা দেওয়া আছে এই জন্য কিন্তু সেলাইটা সমস্যা হবে না। আপনারা এভাবে প্রিন্টের এক কালার কাপড়ের উপরে প্রথমে প্রিন্টের কাপড়টা রেখে রেখাটা দিয়ে নেবেন, তারপর সেলাইটা দিবেন, তারপর বেশি সমস্যা হলে পিন আপ করেও নিতে পারেন। তো আমার পিন আপ করার দরকার নেই, আমি এভাবেই সেলাইটা দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে, এই যে গলার ডিজাইনটাও কিন্তু আমার পান গলার শেপের সেলাই পুরোটা সেলাই দেওয়া হয়ে গেছে সামনের পাটে। তো এবার আমি যে তালপাটটা কাটিং করে নিচ্ছি। এবার পিছনের পাটে আমি গোল গলা সেলাই করে নেব। এই যে পিছনের পাটে আমি পাইপেন দিয়ে গোল গলার শেপ দিয়ে তারপর সেলাই করে নিয়েছি এক কালার কাপড় দিয়ে। এবার সামনের পাটে এবং পিছনের পাটে আমি একসাথে সেলাই করে নিচ্ছি। প্রথমে কাঁধ সেলাই করে তারপর বডি সেলাই করে পুরো জামাটা আমি সেলাই করে নেব। তো আমি পিছনের পাটে আর সামনের পাটে একসাথে কিন্তু সেলাই করা হয়ে গেছে, আর নিচের যে কামিজের যে ভাঁজটা দেওয়া হয় সেটাও দিয়ে নিয়েছি। এবার হাতার ডিজাইনটা দিয়ে নেব। কামিজের সেলাইটা সাধারণ কামিজের মতোই, তাই সেটা দেখালাম না। তো এবার হাতার ডিজাইনটা করে নিচ্ছি। তো হাতার ডিজাইনটা করার জন্য আমি হাতাটা যে প্রিন্টের কাপড় দিয়ে কেটে রেখেছিলাম আর এক কালার কাপড়টা রেখেছিলাম, তো প্রথমে আমি এক কালার কাপড়টা প্রিন্টের কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়ে এবার আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার অপর পাশে প্রিন্টের কাপড়টা এক কালার কাপড়ের উপরে রেখে সেলাইটা করে নিচ্ছি। যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এটাও এটার উপর থেকেও আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটা করে নিয়েছি, এবার আমি মুহুরিটা সেলাই করে নেব। এবার মুহুরিটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি।
তো মুড়িটা সেলাই করা আমার হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে একটু গাঢ় করে ভাঁজ দিয়ে নিচ্ছি, যেন ভাঁজের শেপটা বোঝা যায়। এক কালার কাপড়ের উপরে ভাঁজের শেপটা বোঝার জন্য আমি গাঢ় করে ভাঁজটা দিয়েছি। এবার সাইড থেকে প্রিন্টের কাপড়টা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে মাঝখানে যে শেপটা আছে সেটার উপরে রেখে এভাবে সেলাইটা দিয়ে নেব। আর পুরো সেলাইটা কিন্তু আমি মাঝখান দিয়ে সেলাইটা দেব না, একটু মাঝখানে শেপটা থেকে আস্তে আস্তে আমি সরে কোনাকুনিভাবে সেলাইটা দেব। সেটা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। প্রথমে শুরু করেছি আমি মাঝখানের শেপটা থেকে, তারপরে আস্তে আস্তে আমি সাইডে অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি। এই যে একটা ভি শেপের মতো নিয়ে যাচ্ছি, ভি শেপের মতো নিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার এ পাশেটাও এভাবে মাঝখান থেকে প্রথমে শুরু করব, মাঝখান থেকে শুরু করে তারপরে ভি শেপের মতো নিয়ে যাব। যে প্রথমে খেয়াল করে একটু দেখলে বুঝতে পারেন, প্রথমে আমি মাঝখান বরাবর সেলাইটা শুরু করব, যে মাঝখান থেকে সেলাইটা শুরু করে তারপরে আস্তে আস্তে ভি শেপের মতো নিয়ে যাচ্ছি। মানে এক কালার কাপড়টা ছেড়ে দিয়ে ভি শেপের মতো সেলাই করে নেব এভাবে। এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে এভাবে। আর ডিজাইনটাও এবার দেখতে কিন্তু সব খুবই সুন্দর লাগছে, মাঝখানে ভি শেপের মতো এক কালার কাপড়টা। তো এবার এবার আমি পুরো হাতাটা সেলাই করে নেব। আর এই হাতাটা কিন্তু আমি মাইক হাতা দিয়ে সেলাই করব, মাইক হাতা বলে, লার্জি হাতা বলে, যে যেটা বলেন। তো আমি এভাবে মাইক হাতা দিয়ে সেলাইটা করে নিচ্ছি। মানে মুখের মুহুরের কাজটা অনেক খুব চওড়া, তারপর উপর দিকে ফিটিং রেখে তারপরে কাপড়টা হাতাটা সেলাই করব। আর এখানে যে আমি জামার সাথে যে হাতাটা রাখবো এভাবে মাপ দিয়ে নিচ্ছি, ধরে জামার কাপড় এবং হাতার কাপড়টা এভাবে মাপ দিয়ে তারপরে একটু মার্কিং করে নিচ্ছি। মার্কিং করে তারপরে সেলাইটা নেব। এবার জামার সাথে হাতাটা লাগিয়ে নিচ্ছি। জামার কাঁধের যে সেলাইটা আছে সেটার সাথে হাতার যে এভাবে ডিজাইনের মাঝখানের ডিজাইনটা আছে সেখান থেকে সেলাইটা শুরু করব। এখান থেকে সেলাইটা শুরু করলে কিন্তু হাতার মাঝখানের শেপটা খুব সুন্দর আসে ডিজাইনের। তো এখান থেকে সেলাই করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরো সেলাইটা এভাবে দিয়ে নিচ্ছি। এই যে আমি হাতাটা লাগানো আমার হয়ে গেছে, এভাবে আমি কিন্তু অপর হাতাটাও লাগিয়ে নিয়েছি। এবার আমি শুভদমটা কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকে শুভদম লাগানো দেখতে চেয়েছেন, তো শুভদমগুলো লাগিয়ে দিয়েছি। এখানে আমি চারটা শুভদম নিয়েছি। শুভদমগুলো কিন্তু গিয়ে দোকানে গিয়ে বললেই হবে যে শুভদম তাহলেই হবে। তো প্রিন্টের কাপড় নিয়েছি, এখানে প্রিন্টের কাপড় উপর বুতামটা রেখে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর একটা সুতা নিয়ে তারপর সেলাইটা করে দিচ্ছি। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সেলাইটা দিয়ে বুতামটা কাপড়ের সাথে আটকে নিচ্ছি। আর বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে নেব। যে বাড়তি কাপড়টা আমি কেটে নিয়েছি। এবার এখানে যে ডিজাইনের কর্নারটা আছে সেই কর্নারটার উপরে এভাবে রেখে বুতামটা রেখে তারপর সেলাই করে দেব। যে কর্নার উপরে ডিজাইনটা রাখবো, তারপরে জামার কাপড়ের সাথে এবং বুতামের কাপড়ের সাথে আমি সেলাইটা দিয়ে দিয়ে নেব। আমি একবার জামার কাপড়ের সাথে সেলাইটা দিয়ে নিচ্ছি, তারপর আবার বুতামের কাপড়ের সাথে সেলাইটা দিয়ে নিচ্ছি। যে একবার জামার কাপড়ের সাথে আর একবার বুতামের কাপড়ের সাথে এভাবে সেলাইটা দিয়ে আটকে নিচ্ছি। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব সাইড দিয়ে সেলাইটা করে নেব। যে আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু একবার জামার কাপড়ের সাথে আরেকবার বুদামের কাপড়ের সাথে সেলাইটা দিচ্ছি। যে এবার অপর পাশে নিয়ে আমি সেলাইটা আটকে দেব। যে আমার বুদমটা সেলাই করা হয়ে গেছে একটা, আমি এভাবে পুরো সবগুলো বুদম সেলাই করে তারপরে দেখিয়ে দিচ্ছি জামাটা কেমন হয়েছে। যে জামাটা দেখতে আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি বানিয়ে আমার গ্রুপে শেয়ার করতে পারেন, আমি গ্রুপের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার ফেসবুক পেজ লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।